সংবাদে সাথে আছি আমি সৈয়দা সায়মা আহমেদ। গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের সাউথ ওয়েস্ট রিজিয়নের দ্বি বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন হয়েছে। সাউথ ওয়েস্ট রিজিয়নের চেয়ারপারসন শেখ শাহজাহান আহমেদ তরফদারের সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারি সৈয়দ আবু সাইদ আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের ইউকে চেয়ারপারসন আলহাজ নুরুল ইসলাম মাহবুব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়েন্ট সেক্রেটারি মুকিস মনসুর আহমেদ, ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আনোয়ার, কাউন্সিলর সুলতান মাহমুদ খান এবং আরজুমিয়া এমডি। দ্বিতীয় অধিবেশনে অনুষ্ঠিত নির্বাচনে হেলাল আহমেদ তরফদারকে চেয়ারপারসন, সৈয়দ আবু সাইদ আহমেদকে জেনারেল সেক্রেটারি ও সৈয়দ আখলাকুল আম্বিয়া রাবেলকে ট্রেজারার করে 30 সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সালে আহমেদ ও আব্দুল ওয়াহাব এমডি। সভায় প্রস্তাবিত দ্বৈত নাগরিকত্ব আইনের বিতর্কিত ধারা বাতিল, প্রবাসীদের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তিকরণ, জাতীয় পরিচয়পত্র প্রদানে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানানো হয়।